আমি রমেন আর আমার চ্যানেলে RawTalk with ramen প্রত্যেকে স্বাগত। আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি জাস্ট ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে কিন্তু আমাকে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে কিছুক্ষণের জন্য, তার কারণ এরপরে যে ফ্লাইট সেই ফ্লাইটটাতে আমি যাব কোচিন। এবং কেন কোচিনে যাচ্ছি তার তো একটা সাসপেন্স রাখছি তোমাদের কাছে। একেবারে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে কিন্তু আমি কোচিনে যাচ্ছি এবং দেখতে পাচ্ছ আমার যারা সহযোদ্ধা, আমার যারা কলিগ, তারাও কিন্তু আমার সাথে রয়েছে প্রত্যেকে। এবং ব্যাঙ্গালোর যেটা বলছিলাম যে ব্যাঙ্গালোরে কেন যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে জানাবো, কী করতে যাচ্ছি। শুধু এইটুকু কথা যে আমার চ্যানেলে RawTalk with ramen সাথে থেকো আর সঙ্গে থেকো, তোমরা কিন্তু পুরো অভিজ্ঞতাটা পেয়ে যাবে এবং তোমাদের ভালো লাগবে। আমি এইটুকু কথা বলছি যে কাজটার জন্য যাচ্ছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তাহলে এই মুহূর্তে ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি, কারণ পরবর্তী যে ফ্লাইট সেই ফ্লাইটের জন্য আমি অপেক্ষা করছি এখন, এবং সেটাইতে কিন্তু কোচিন যাব। এবং কোচিনে একটা বিরাট বিরাট একটা সাসপেন্স অপেক্ষা করছে তোমাদের জন্য এবং আমার জন্য কিন্তু, কারণ এই যে বিষয়টি নিয়ে কাজ করতে যাচ্ছি এটা কিন্তু আমার প্রথম কাজ। তো সুতরাং প্রত্যেকের আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। দেন টাটা। সে তবে একলা চলো রে, যদি কেউ ডাক শুনে তোরে না, সে তবে একলা নিতাই রে। আমরা আজকে আমাদের এই যে আমরা যেখানে রয়েছি অর্থাৎ রাজগিরি বিজনেস স্কুল কোচি, আজকে আমাদের লাস্ট দিন। আজকে আমরা চলে যাবো বলতে কালকে সকালে যাবো, কিন্তু আজকেই আমাদের এখানকার সমস্ত ব্যাক আপ। কারণ আমরা কেরালাতেই থাকবো আরও প্রায় 1 থেকে দেড় মাসের মতো। আর আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ব্লগটা ছাড়ছি। আমি জানি তোমাদের সাথে আমার অনেকক্ষণ কথাবার্তা হয়নি, তোমরা ভাবছো যে কোথায় গেলাম। আমি কিন্তু তোমাদের সাথেই আছি, ফিরে আসি আর নতুন ব্লগ নিয়ে। দেন টাটা, বাই বাই। নতুন অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি কোচিতে, সেখান থেকে সাসপেন্স রইল তোমাদের জন্য। কি করতে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের দেখাবো। শুধু আমার চ্যানেল RawTalk with ramen সাথে থেকো, সঙ্গে থেকো, চলবে দারুণ অভিজ্ঞতা। চলো তাহলে, তোমার সাথে কথা তো হবেই। এখন যাত্রা পথে দেখতেই পাচ্ছ জাস্ট ফাটাফাটি ওয়েদারটা হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ এই মুহূর্তে। ঠিক আজ মাই উপর আর আসমা নিচে, ঠিক এই গানটার কথাই মনে পড়ছে। এবং এই মুহূর্তে কিন্তু ফ্লাইট এগিয়ে চলেছে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। এখানে ব্লাইন্ড ফুটবলের টুর্নামেন্ট চলছে, তার জন্য যে প্রস্তুতি চলছে। এবং এরা সত্যি কেউ চোখে দেখতে পায় না, কিন্তু চোখে না দেখতে পেলেও যারা চোখে দেখে তাদের থেকে অনেক ভালো খেলে। দেখে বোঝার উপায় নেই যেটা কেউই চোখে দেখে না। শুধুমাত্র 2জন গোলকিপার, তারা চোখে দেখেন এবং তারা ইনস্ট্রাকশন দেন যে প্রতিপক্ষের প্লেয়ার আছে কি নেই। সেই ব্লাইন্ড ফুটবল নিয়ে চলে এসেছি আমি আজ কোচিনে। নো প্রবলেম। ব্লাইন্ড ফুটবলে যারা রেফারি তারাও কিন্তু তৈরি হয়ে নিচ্ছেন, দেখতেই পাচ্ছি। Sir, how to feel the blind football? How to feel and in the referring how to feel? How to feel? Good morning. It's a morning. How to feel? Special. Good morning. Asian Championship. Good teamwork. We fast. We work together. We trust each other, and we enjoy our work. Wow. Beautiful. Thank you. Thank you. Thank you so much. Have a nice day. Enjoy the match. Okay. খেয়াল করো এই বলে কিন্তু ঝুনঝুনি লাগানো আছে, অর্থাৎ তারা যেহেতু দেখতে পায় না, তারা কিন্তু এই বলের যে ঝুনঝুনি যে আওয়াজটা, সেই আওয়াজটাকেই কিন্তু কানে নিয়ে তারা ফুটবলটা খেলে। प्रकाश चौधरी आप क्या फॉरवर्ड में खेलते हो? प्रकाश आप कहाँ से हो? दिल्ली। सर यू आर वेरी गुड प्लेयर, आई एम वेरी फैन ऑफ यू। योर नेम नैगी? यू माय नेम विष्णु। विष्णु, वाओ विष्णु। You came from Gujarat. Gujarat, oh, yes, yes. Master is like Gujarati, yeah. India team goalkeeper coach ke dekhte pacchi, orthat blind Indian football team je team tar goalkeeper proshikkhon korachhen. नरेश जी তিনি কিন্তু একজন ভালো বা কমেন্টেটরও। Uzbekistan making their debut again in this major championships for the first time. Uzbekistan এই খেলায় চায়না চ্যাম্পিয়ন হন এবং রানার্স হয় থাইল্যান্ড। দেখতেই পাচ্ছি কেরালার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য চলছে এবং নৃত্য চলছে, সব মিলিয়ে কিন্তু কেরালার অভিজ্ঞতা দাম জাস্ট বলার মতো নয়। তাহলে বিদায় নিচ্ছি আমি এই মুহূর্তে কেরালার স্টেডিয়াম থেকে। তোমার সাথে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।